পঞ্চম অধ্যায় রামধনু তিতাস নদী এখানে ধনুর মতো বাকি আছে তার নানা ঋতুতে নানা রং নানা রূপ এখন বর্ষাকাল এখন রামধনুর রূপ দুই তীরে সবুজ পল্লী মাঝখানে সাদা জল ওপরের ঘোলাটে আকাশ হইতে ধারা সারে বর্ষণ হইতে থাকে ক্ষেতের গৈরিক মাটি মাখা জল শতধারে সহস্র ধারে বহিয়া আসে তিতাসের জলে মেশে সব কিছু মিলিয়া সৃষ্টি করে একটা মায়া লোকের একটা আবেশ মধুর মরমী রামধনু লোকের বর্ষাকাল আগাইয়া চলে আকাশ ভাঙিয়া বর্ষণ শুরু হয় সে বর্ষণ আর থামে না তিতাসের জল বাড়িতে শুরু করে নিরবধি কেবল বাড়িয়া চলে হু হু করিয়া ঠান্ডা বাতাস বহে নদীর ঘোলা জলে ঢেউ তোলে সে ঢেউ জেলেদের নৌকাগুলিকে বড় দোলায় তার চাইতে বেশি দোলায় আলুর নৌকাগুলিকে শকরকন্দ আলু বেচিতে রওানা হইয়াছিল একটি নৌকা পথে নামিয়াছে ঢল ছোট নৌকা তাতে কানায় কানায় বোঝায় বড় বড় আলু আধ শের থেকে এক শের এক একটা ওজন নৌকার বাতা ডুবে ডুবে তার উপর বৃষ্টির জল এখনই না জিতে পারিলে হয়তো কোনো এক সময় টুপ করিয়া ডুবিয়া যাইবে বোঝাই নাও সেউদি ঢোকে না কাদির মিয়া হতবুদ্ধি হইয়া যায় শুকনো বাঁশ মাথালটা চিবুক বেড়াইয়া মাথায় আঁটা তাতে কেবল মাথাটাই বাঁচে সমস্ত শরীরে লাগে বৃষ্টির অবারণ ঝাট মাথার শুদ্ধ মাথা বাঁকাইয়া কাদির তাকায় আকাশের দিকে আর কাদিরের ছেলে চায় বাপের মুখের দিকে চারিদিক একেবারে শূন্য দেখা যায় মাথায় কোনো বুদ্ধি জোগায় না বাপ বলিতে থাকে অত মেরতের সাগরগঞ্জ আলু বেবাগ বুঝি যায় রসাতলে ছেলে বলে বাজান তুমি সাঁতার দিয়া পারে যাও গরিবুল্লার গাছে তলায় গিয়া যান বাঁচাও আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যখন দেখমু নাও ডুবতাছে দিমু সব আলু ঢাইল তিতাসের পানিতে তারপর ডুবা নাও পারে লাগাইয়া তোমারে ডাক দিমু এমন সময় দেখা গেল পরিচিত জেলে নৌকা সন্ধ্যায় ঘরে ফেরা সাপের মতো তিতাসের দীঘল বুক সাঁতার দিয়াছে দুই দাঁড় এক কোড়া মচমচ ঝুপঝাপ করিয়া চলিয়াছে জল কাটিয়া ঢেউ তুলিয়া তার ঢেউ লাগিয়াই বুঝিবা ছোট আলুর নৌকা ডুবিয়া যায় কাদি ডাকিয়া বলে কার নাও পাছার কোড়া হইতে ধনঞ্জয় ডাকিয়া বলে অবনমালি সে খান তাড়াতাড়ি বাইর করো। একটা আলুর নাও ডুবতাছে চটপট দুখানা দাঁড় উঠিয়া গেলে ধনঞ্জয় হাতের কোড়া চিৎ করিয়া চাপিয়া ধরিল সাপের ফনার মতো নৌকাখানা বাঁ দিকে চির খাইয়া কাদিরের নৌকা বরাবর রুদ্ধগতি হইয়া গেল ধনঞ্জয়ের বুদ্ধি অপরূপ তার বুদ্ধি খেলিয়া গেল একান্তই ঠিক সময়ে একটু দেরি হইলে সর্বনাশ হইয়া যাইত তারপর জেলে নৌকা তিনজন আলুর নৌকা দুইজন পাঁচজনের হাত চলিল সেলাই কলের ছুঁচের মতো ফর ফর করিয়া দেখিতে দেখিতে জেলে নৌকার প্রশস্ত ডরা এক বোঝায় আলুতে ভরিয়া গেল আর আলুর নৌকা খালি হইয়া ভাসিয়া উঠিল কাদিরের মাথার টৌকা তখনও অবিশ্রান্ত বৃষ্টি হইতে তার মাথা বাঁচাইয়া চলিয়াছে বিপদ মুক্তির পরের অবসন্নতা তাকে কাবু করিল মাচানের ওপর বসিয়া পড়িয়া বলিল মালুর পুত বড় বাঁচানটাই আজ বাঁচাইলা এতক্ষণ বৃষ্টি ছিল রিমঝিমে ছন্দমধুর সহসা সে বৃষ্টি খেপিয়া গেল মার মার কাট কাট শব্দে বৃষ্টি আকাশ ফাঁড়িয়া পড়িতে লাগিল শা শা ঝম ঝম সাঁ ঝমঝম শব্দে কানে বুঝি তালা লাগিয়া যায় তীরভূমি তীরের মাঠ ময়দান গা গেরাম আর চোখে দেখা যায় না ধোয়াটে সাদা আবছায় চারিদিক ঝাপসা হইয়া গিয়াছে বনমালী মনে করিয়াছিল তারা তীরে নাও ঠেকাইয়া বসিয়া থাকিবে কিন্তু তীর কোথায় কাছেই তীর তবু চোখে দেখা যায় না ধনঞ্জয় ছইয়ের পেছনের মুখ ধাপড় দিয়া ঢাকিতে ঢাকিতে বলিল বনমালী ভাই গাং দীঘালে নাও চালাইয়া কোনো লাভ নাই এখানেই পাড়া দে ভারী মোটা একটা বাঁশ জলে নামাইয়া নদীর মাঝখানেই দুইজনে পার দিতে দিতে পুতিয়া ফেলিল তার সঙ্গে শক্ত দড়ি দিয়া নৌকাখানা বাঁধিয়া ধনঞ্জয় বলিল থাউক নাও বাতাসের সাথে সাথে ঘুরুক কই অমিয়ার পুত ছইয়ের তলে গিয়া বউ কাদির মাথা ঢুকাইতে ঢুকাইতে থামিয়া গেল দেখিয়া বনমালি বলিল ছইয়ের তলে কিছু নাই ভাত বেনুন সব খাওয়া হইয়া গেছে পাঁচজনের ভিজা গা সঙ্গে একাধিক কাপড় নাই যে বদলায় ছোট ছইখানার ভেতরে তারা গা ঠেকাঠেকি করিয়া বসিয়া রহিল কাদিরের ভিজা চুল এলোমেলো হইয়া গিয়াছে তার সাদা দাড়ি হইতে বিন্দু বিন্দু জল ঝরিয়া পড়িতেছে বনমালির কাঁধের উপর কাদির সময় টের পাইয়া হাতের তালুতে বনমালির কাঁধের জলবিন্দুগুলি মুছিয়া দিল বনমালি ফিরিয়া চাহিল কাদিরের মুখের দিকে বড় ভালো লাগিল তাকে দেখিতে লোকটার চেহারায় যেন একটা সাদৃশ্য আছে যাত্রাবাড়ি রামপ্রসাদের সঙ্গে তারও মুখময় এমনই সাদা সোনালি দাঁড়ি এমনই শান্ত অথচ কর্মময় মুখভাব। রামায়ণ মহাভারতে পড়া বাল্মীকি ও অন্যান্য মুনি ঋষিদের যেন রামপ্রসাদ একজন উত্তরাধিকারী সেবার গোকন ঘাটের বাজারে মহরমের লাঠি খেলা হয় বনমালী দেখিতে গিয়াছিল ফিরিবার সময় তাদেরই গায়ের একজন মুসলমানের সঙ্গে পথে তার দেখা হয় তারই মুখে কারবালার মর্মবিদারক কাহিনী শুনিতে শুনিতে বনমালী প্রায় কাঁদিয়াই ফেলিয়াছিল কাহিনী সেজন বীরত্বে ছিল বিশাল কিন্তু তবু তার আপনজনকে বড় ভালোবাসিত কাদির যেন সেই বিরাটেরই একটুখানি আলোর রেখা লইয়া বনমালির কাঁধে দাড়ি ঠেকাইয়া চুপচাপ আছে বনুমালির বড় ভালো লাগিতেছে বাস্তবিক যাত্রাবাড়ি রামপ্রসাদ বিরামপুর গাঁয়ের এই মিয়া এরা এমনি মানুষ যার সামনে হোঁচট খাইলে হাত ধরিয়া তুলিয়া অনেক কাঁটা ঘেরা পথ পার করাইয়া দিবে আবার দাড়ির নিচে প্রশান্ত বুকটার মুখ গুঁজিয়া দুই হাতে কোমর জড়াইয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিলেও ধমক দিবে না কেবল অসহায়ের মতো পিঠে হাত বুলাইবে বনমালির চোখ সজল হইয়া ওঠে তার বাপও ছিল এমনই একজন কিন্তু সে আজ নাই একদিন রাতের মাছ ধরা শেষে ভিজা জাল কাঁধে করিয়া বাড়ি ফিরিতেছিল পথের মাঝে তুফানে গাছ চাপা পড়িয়া মারা গিয়াছে ছইয়ের বাহিরে বাঁশের মাচানগুলিতে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়িয়া ভাঙ্গিয়া চৌচির শত হইয়া পড়িতেছে নৌকার বাহিরে যতদূর চোখ যায় সবটাই তিতাস নদী তার জলের ওপর বৃষ্টির লেখা জোখাহীন ফোঁটাগুলি পাথরের কুচির মতো তার বুকে গিয়া বিধিতেছে আর তারই আঘাত খাইয়া ফোটার চারিপাশ টুকুর জল লাফাইয়া উঠিতেছে হাওয়া নাই জলে ঢেউ নাই তবু নদীর বুকময় আলোড়ন এক টানা ঝা ঝা ঝিমঝিম শব্দ ছইয়ের সামনের দিক খোলা এদিক দিয়া বাতাস ঢোকে না বলিয়া জলের ঝাঁটও ঢোকে না যে দিক দিয়া ঢুকিবার সে পিছনের দিক সেদিক বন্ধ আছে কাদিরের চক্ষু ছিল নৌকার বাতার বাহিরে যেখানে কোনো সুদূর হইতে তীরের বেগে ছুটিয়া আসা ফোঁটাগুলি তীরের মতোই তিতাসের বুকে বিধিয়া আলোড়ন জাগাইতেছে বনমালি তার গামছাখানা খানিক বৃষ্টির জলে ধরিয়া রাখিয়া চিপিয়া জল নিগড়াইয়া কাদিরের হাতে দিয়া বলিল নেও ব্যাপারী গতর মোছো কাদির সস্নেহে তার মুখের দিকে চাহিয়া দেখিল বনমালীকে নিতান্ত ছেলে মানুষটির মতো দেখাইতেছে অথচ মালোর ব্যাটার দেহের পেশিগুলি কেমন মজবুত ব্যাপার আমার বংশের কেউ করে নাই বাবা চরের জমিতে আলু করছি শনিবারে শনিবারে হাটে গিয়া বেচি ব্যাপারীর কাছে বেঁচি না বড় দরাদরি করে আর বাকি নিলে পয়সা দেয় না মাছ ব্যাপারীরাও এই রকম জানলার সাথে মুলা মুলি কইরা দর দেয় টেকার জায়গায় শিকা শহরে নিয়া বেচে শিকার মাল টেকায় কাদের দৃষ্টি সামনের দিকে যেখানে বৃষ্টির বেড়াজালে জালে সব কিছু ঢাকা পড়িয়া গিয়াছে খানিক চাহিয়া থাকিয়া বলিল কি ঢল নামি ছেড়ে বাবা গাঁও গেরাম মালুম হয় না তাহার তামাক খাইতে ইচ্ছা করিতে লাগিল এই সময়েই অন্তর্জামী বনমালী নামক ছেলেটা তামাকের ব্যবস্থায় হাত দিল বাঁশের চোঙার একদিকে টিকা আর একদিকে তামাক রাখার ব্যবস্থা কাদিরের ছেলে এইবার ভাবনায় পড়িল সে যখন আরও ছোট ছিল তখন বাপের সঙ্গে গ্রাম গ্রামান্তরের কত বামুন কায়েদের বাড়িতে দুধ বেচিতে গিয়াছে তারা তার বাপকে আদর করিয়া ডাকিয়া বসায় নিজেরা চেয়ারে বসিয়া ছেলেপুলের হাতে একখানা ধুলি ধূসর তক্তা আনাইয়া মুখে মিষ্টি ঢালিয়া দিয়া বলে বউ বউ কালির বউ তা মুখ খাও তাদের নিজেদের হাতে তেল কুচকুচে মসৃণ হুকা কাদিরের জন্য বাহির করিয়া দেয় মাচার তলায় হেলান দিয়া রাখা সরু খামচা খানিক আকারের থেলো কাদির আলাপি মানুষ বলিতে যেমন ভালোবাসে শুনিতেও তেমনই ভালোবাসে আলাপে মজিয়া গিয়া লক্ষ্যই করে না কোথায় বসিল আর কি হাতে লইল দিয়া ধুলা উড়াইয়া হুকার মুখে মুখ লাগায় তার বাপ মাটির মানুষ তাই অমন পারে ওরা বড়লোক তেলে জলে যেমন মিশে না তাদের সঙ্গেও তেমনই কোনো দিন মেশার সম্ভাবনা নাই কিন্তু এরা জেলে চাষার জীবনের মতোই এদের জীবন উঁচু বলিয়া মনের ধুলি নিক্ষেপ করা যায় না এদের উপর বরং সমান বলিয়া গলা জড়াইয়া ধরিতেই ভালো লাগে কাটিলে কাটা যাইবে না মুছিরে মোছা যাইবে না এমনই যেন একটা সম্পর্ক আছে জেলেদের সঙ্গে চাষিদের বনমালি তামাক সাজার আয়োজন করিতেছে নিজের হুকায় সুখের টান দিয়া সে যদি কলকেখানা খুলিয়া তার বাপের দিকে হাত বাড়ায় সে তখন কি করিবে বড়লোকের হাতের অপমানে চটা যায় কিন্তু সমান লোকের হাতের অপমানে চটা যায় না খালি ব্যাথ হাত ছুরিতে কলিচা কাটে এই ঘন ঘোর বাদলের মাঝখানে বসিয়া মাথা বাঁচাইতে বাঁচাইতে কাদির হয়তো বনমালির হুকা বিচ্যুত কলিকাখানা খুশি মনে হাতে লইত কিন্তু বনমালি মালসায় হাত দিয়া দেখে জলের ছাট লাগিয়া আগুনটুকু নিবিয়া গিয়াছে নদীর মোর ঘুড়িতে বাজার দেখা গেল একটু আগে বৃষ্টি হইয়া গিয়াছে এখন চারিদিক ভরসা কিন্তু রোদ উঠে নাই আকাশের কোনো কোন দিক ঘুমটে আচ্ছন্ন মনে হয় কোথায় কোথায় যেন এখনো বৃষ্টি হইতেছে এক একবার দমকা হাওয়া আসে ঠান্ডা লাগে শরীরে মেহনতের সময় এই বাতাস গায়ে বড় মিঠা লাগে নৌকা একেবারে তীর ঘেঁসিয়া না চলিলেও তীরের গাছ গাছড়ার সবুজ ছায়া কাদিরের নৌকার ধমকে জলের ভেতর কাঁপিয়া মরিতেছে ছায়াগুলি এত কাছে থাকিয়া কাঁপিতেছে আর কাদিরের ছেলের বৈঠার আঘাত খাইয়া ভাঙ্গিয়া শত টুকরা হইয়া যাইতেছে নদীর এ বাম তীর দক্ষিণ তীর ফাঁকা গ্রাম নাই ঘরবাড়ি নাই গাছ গাছরা নাই খালি একটা তীর তীর ছাড়াইয়া কেবল জমি আর জমি অনেক দূরে গিয়া ঠেকিয়াছে ধোঁয়াটে কতগুলি পল্লীর যে সব খোলা মাঠ বহিয়া বাতাস আসে নদী পার হইয়া লাগে আসিয়া এপারের গাছগুলির মাথায় ছোট বড় দুইটি নৌকায় একসঙ্গে গিয়া হাটের মাটিতে ধাক্কা খাইল পশ্চিম হইতে সোজা পূর্ব দিকে আসিয়া এইখানটায় নদী একটা কোণ তুলিয়া দক্ষিণ দিকে বাঁকিয়া গিয়াছে সেই কোণের মাটি বাজারের টেক তারই পূর্ব দিক দিয়া একটা খাল গিয়াছে সোজা উত্তর দিকের রেখার মতো নদীর বাঁক থেকে খালটা গিয়াছে দেখিয়া মনে হয় নদী চলিতে চলিতে এখানে দক্ষিণ দিকে মুখ ঘুরাইয়া আর উত্তর দিকে কোথায় অদৃশ্য হইয়া গিয়াছে তার মাথার লম্বা বেনিটা সেই খালের পূর্ব পারে একটা পল্লী নাম আমিনপুর একদিকে কয়েকটা পাটের আপিস আরেক দিকে কতগুলি ঘরবাড়ি বাড়ি গাছগাছালি খালের এপারে হাট বসিতেছে আর ওপারে গাছগাছালির মাথার উপর দিয়া আকাশে উঠিয়াছে একটা রামধনু সূর্য পশ্চিম দিকে ঢলিয়া পড়িয়াছে পূর্বের আকাশে কণা কণা বৃষ্টির আভাসে ঝাপসা একটা ঠান্ডা ছায়া লাগানো পশ্চিমের সূর্যের সাত রং পুবের আকাশের মেঘলার ফাঁদে ধরা পড়িয়া গিয়া উঠাইয়াছে এই রামধনু মাত্র ঘন্টা দুই আগে যে বৃষ্টি হইয়াছে তেমন প্রচন্ড বৃষ্টি খুব কমই দেখা যায় নৌকাতে থাকিয়া ততটা বোঝা যায় না বাড়িতে থাকিলে দেখা যায় তো ঘরের চালের ঝমঝম শব্দে কান ফাটিয়া যাইতেছে চাল বাহিয়া পড়া এক টানা বৃষ্টির জলে ছাঁচে লম্বা এক সারি গর্ত হইয়া গিয়াছে কোথাও কোন নালা আটকাইয়া গিয়া উঠান জলে ভরিয়া গিয়াছে তুলসীতলার উঁচু মাটিটুকু বাদে ভিটার সব সবটুকু জায়গা ডুবিয়া গিয়াছে উঠানের কোণে অযত্নে যেসব দুর্বা ঘাস গজাইয়াছিল সেগুলি জলে সাঁতার কাটিতেছে খালটা শুকনা ছিল আজিকার ঢলে মাঠ ময়দান ভাসিয়াছে হাল দেওয়া ক্ষেতগুলির ভাঙা ভাঙা মাটি ঢলে গলিয়া গিয়া কাদা হইয়াছে সে কাদা গোলা জল আল উপছাইয়া পড়িয়াছে আসিয়া খালে শত দিক হইতে শতবাহু বাড়াইয়া দিয়া ক্ষেতেরা খালের দৈন্যদশা প্রাচুর্যে পূর্ণ করিয়া দিয়াছে খালে তখন উজানের ঠেলা যে খাল আগে নদীর জল টানিয়া নিয়া কোনো রকমের শুকনা খাল ভিজাইয়া রাখিত আজ সে খাল উল্লসিত কল্লোলিত উথলিত হইয়া স্রোত মাকাইয়া ঢেউ খেলাইয়া বুক ফুলাইয়া তার ভরা বুকের উপছানো জল তিতাসের বুকে ঢালিয়া বৃষ্টি থামিয়া গিয়াছে অনেকক্ষণ কিন্তু সে দেওয়া এখনো থামে নাই এখনো ধারার ছুটিয়া আসিতেছে সে কাদা গোলা জল কাদিরের পিপাসা হইয়াছিল আঁচলা ভরিয়া তুলিয়া মুখে দিতে গিয়া দেখে অর্ধেক তার মাটি বনমালি দেখিতে পাইয়া দয়াদ্র হইয়া উঠিল থইয়া দাও খাইতে পারবা না খালের জলে গাঙের জলেরে খাইছে মালোপাড়ার আমার কুটুম আছে আলু তোলার পর নিয়া জামু তোমারে কি কুটুম স্বাদিস সম্বন্ধ করছো নাকি না বিয়া দিচ্ছি বনমালীর সাহায্য পাইয়া কাদিরের সব আলু এক দণ্ডের মধ্যে হাটে গিয়া উঠিল চারিদিকে ছড়াইয়া না পড়ে এই জন্য কাদিরের ছেলে জল গাছের ন্যাড়া বানাইয়া আলু গাদার চারিপাশে গোল করিয়া বাঁধ দিল সেই বাঁধ ডিঙাইয়া দুই চারিটা ছোট ছোট আলু এপাশ ওপাশ ছিটকাইয়া পড়িতে লাগিল আর সেগুলি মালিকের অধিকারে বাইরে মনে করিয়া ঝাঁপাইয়া পড়িয়া ধরিতে ছিল কতগুলি ছোট ছোট ছেলে মেয়ে ভিখারির ছেলে নয় কিন্তু দেহের আকারে বসনের অপরিচ্ছন্নতায় ও প্রাচুর্যে এবং অস্বাভাবিক কাঙাল পনায় সেগুলিকে মনে হইল যেন ভিখারির বাড়া ইহারা সবখানেই আছে সব দেশে সব গায়ে। আর সব গাঁয়ের বাজারে কাদিরের যারা আলু বেচিতে আসে তারা অমন দুই চারিটা আলুর জন্য ইহাদিগকে ধমক দেয় না কিছু বলেও না তাদের কত আলু নিক না দুই চারিটা এইসব দুঃখীর ছেলেপিলে পয়সা দিয়া তো কিনিতে পারে না কিন্তু ধমক দেয় ব্যাপারীরা আলুতে হাত দিলে চরচাপড় মারে আলু কারিয়া নেয় শুধু তাদের থেকে নেওয়া আলু নয় অপর জায়গা থেকে সংগ্রহ করা আলুও কারিয়া নেয় ব্যাপারীরা আর ছোট ছোট কচি গালগুলোতে মারে ঠাস করিয়া চর চর খাইয়া ইহারা চিৎকার করিয়া কাঁদে না গাল মুখ চাপিয়া ধরিয়া এখান হইতে সরিয়া পড়ে আরও মার খাওয়ার ভয়ে কেবল যখন তাদের নিজের সঞ্চয় শুদ্ধ কারিয়া নেয় কাকুতি করিয়া ফল হয় না অনুরোধ করিলে উল্টা গাল খায় মা বাপ সম্পর্কিত অসাব্য ভাষায় তখন কেবল অনুচ্চ কণ্ঠে ফুপাইয়া ফুপাইয়া কাঁদে কাঁদির এ হাটে অনেক আলু বেঁচে আছে আর অনেক দিন হইতে ইহাদিগকে দেখিয়া আসিতেছে বছরের পর বছর ইহারা আলু কুড়াইয়া চলিয়াছে কতক মরিয়াছে কতক বড় হইয়া সংসারে ঢুকিয়াছে না হয় পুঁজিদার কারবারই নয়তো জমি মালিক মজুর খাটনেওয়ালা বড় চাষির গোলামি করিয়া যান প্রাণ খুয়াইতেছে কাদিরকে ইহারা আর চিনিতে পারিবে না কাদিরও ইহাদের কাউকে সামনে দেখিলে ঠাহুর করিতে পারিবে না কিন্তু তার বেশ মনে পড়ে হাটের মাটিতে আলু ঢালিতে গিয়া ইচ্ছা করিয়া দশটা বিশটা আলু এইসব কৃপা প্রার্থীর দিকে ঠেলিয়া এখনও দিতে কৃপণতা করে না হাটে প্রথম আলু উঠিয়াছে দেখিয়া এই ক্ষুধে ডাকাতের দল সবগুলি জোট পাকাইয়া আসিয়া এইখানে মিলিয়াছে কারু হাতে ন্যাগড়া একখানা ছোট থলে পুরানো কাপড়ের লাল পাড়ে সুতা দিয়া অপটু হাতের সূচের তৈরি কারো হাতে মালসা কারো বা কচোর মাত্র সম্বল কি ভাবিয়া সহসা কাদির কল্পতরু হইয়া উঠিল তাহার হয়তো ইচ্ছা হইয়াছিল ওদের হাতে অনেকগুলি আলু সে বিলাইয়া দেয় কিন্তু সাবালক বড় ছেলে সামনে কি মনে করিবে বিক্রি করিতে হাটে আসিয়াছে ক্ষয়রাত করিবার কোনো অর্থ হয় না ইচ্ছা করিয়া খুশি মনে নাড়াচাড়া করিতে করিতে ঘাসের বাঁধ কতগুলি আলু চারিপাশে ছড়াইয়া দিল ওদের জন্য ছেলে দৃষ্টি এড়াইল না না করলাম বোয়ানি না করলাম শাইদ তুমি বাপ অখনই এইভাবে দিতে লাগছ কাদের অজুহাত পাইল সঙ্গে সঙ্গেই কাটা আলু খরিদ্দারে নেয় না বাছাবাছি কইরা থুইয়া রাখে দিয়া দিলাম ছেলে খুদ করিতে লাগিল কিন্তু সাইদ করলাম না কাদির দিল খোলাভাবে হাসিয়া বলিল করলাম এই এতিম ছাইলা হাতে প্রথম সাইদ খাইয়া দোয়া করব আল্লাহ বড় বাঁচান বাঁচাইছে আইজ কাদিরের এই কাজকর্ম বনুমালির খুব ভালো লাগিতেছিল বিস্ময়ের সহিত কাদিরের মুখের দিকে চাহিয়া রহিল কাদির বনমালির দিকে চাহিয়া তার ছেলেকে লক্ষ্য করিয়া বলিল বড় এরা কেউর মা নাই বাপ নাই লাখি ঝ্যাটা খায় কেউর মা আছে কিন্তু দানা দিতে পারে না কেউর বাপ আছে মা নাই লোকে কয় মা মরলে বাপতালই ভাই বোনের পশু আনিয়াছিল টিকায় ফুঁ দিতে দিতে বনমালি বলিল একজনের যে চোখের সামনে দেখতাছি কাদিরের দৃষ্টি পড়িল ছেলেটার দিকে লম্বা কৃষু হাত জিরচির করতেছে। শিশু মুখেও মলিনতার ছাপ বেয়াড়া রকমে স্পষ্ট দলের বাহিরে দাঁড়াইয়া বড় বড় চোখ দুইটি মেলিয়া রাখিয়াছে কাদিরের মুখের উপর ছেলেরা কারাকারি করিয়া হরির লুটের বাতাসার মতো আলু ধরিতেছিল আর সে নীরবে দাঁড়াইয়া আশাপূর্ণ মনে কামনা করিতেছিল কাদির বুড়ার মনের একটুখানি ছোঁয়া যেন তাকে দেখিতে পাইলে অন্যান্য ছেলেদের থেকে আলাদা করিয়া শুধু তার একার জন্য বুড়ো করুণার ধারা বহাইয়া দিবে এই যেন তার দাবি চিরদিনের নির্ভরতা মাখানো এই দাবি দুনিয়া যদি পূর্ণ করে তবে ভালো কাজ করা হইবে যদি না করে তো না করিবে সে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া এখান থেকে চলিয়া যাইবে কাদির দুই মুঠা আলু তুলিয়া তার চোখের দিকে চাহিয়া একদিকে সরিয়া আসার ইঙ্গিত করিল তার মুখে হাসি ফুটিয়া উঠিল স্বচ্ছ আবদের হাসি কিন্তু বড় ম্লান সর্বাঙ্গে মাতৃহৃষ্টির ধ্বজা ধারণ করিয়া সে ছিল নীরবে দণ্ডায়মান কাদিরের ডাকে সহসা সে আগাইয়া আসিল না দান প্রত্যাখ্যানের ভব্যতা আরে নে আগাইয়া ধর না হইলে তারা নিয়া যাইব ছেলেটা আদরে গলিয়া গিয়া ঘাড় নিচু করিল তারপর ঘাড় ঘুরাইয়া অর্থহীনভাবে এদিক ওদিক চাহিল আর চাহিল মাথা তুলিয়া একবার সামনের খালপাড়ের আমিনপুর গ্রামের ওপরের পূর্ব আকাশের দিকে কাদিরের অযাচিত দানের ধনগুলি তখন তার পায়ের কাছে মাটিতে লুটাইতেছে আর সেই যে সে আকাশের দিকে চাহিল একভাবে চাহিয়াই রহিল মাথা নামাইতে পারিল না কাদিৎ তার চাওয়ার বস্তুর খোঁজে তাকাইল কিছু বুঝিতে পারিল না বনমালি তার চোখে দৃষ্টি অনুসরণ করিয়া দেখিল আমিনপুরের গাছ কাছালির মাথার ওপর দিয়া আকাশে রামধনু উঠিয়াছে ছেলেটা তারই দিকে চাহিয়া আছে তাই বলিল জেলে সে জেলেরা আর চাষিরা জল আর মাটি চষিয়া বেড়ায় মুক্ত আকাশের নিচে উদয়ের মাধুরী আর অস্তের বিধুরতা কোনোদিন গোপন থাকে না তাদের কাছে কিন্তু তারা কি সে সব কখনো চাহিয়া দেখিয়াছে দেখিয়াছে কেবল দুপুরের খরা যখন মাথার উপর আগুনের মতো আসিয়া পড়িয়াছে তখন শীতে শরতে সকালে বিকালে আকাশের গায়ে খামচা খামচা কত রঙিন মেঘ ভাসিয়া বেড়াইয়াছে বৃষ্টির ফাঁকে ফাঁকে সূর্য চোখ মেলিলে তার বিপরীত দিকের আকাশে জাগিয়াছে কতদিন কত রামধনু তারা কি দিন তাহা চাহিয়া দেখিয়াছে হয়তো দেখিয়াছে কিন্তু নতুন কিছু লাগে নাই চোখে উঠে মিলাইয়া যায় চাহিয়া থাকিয়া দেখিবার কিছু নাই রামধনুতে শিশুরা মায়ের কোলে থাকিয়া আকাশে চাঁদ দেখিয়া হাসে হাততালি দেয় কই বনমালীরা তো কোনো দিন চাঁদ দেখিয়া হাসে হাততালি দেয় কই বনমালীরা তো কোনোদিন চাঁদের দিকে চাহিয়া হাসেও নাই হাততালিও দেয় নাই কাদির মেয়াদের ঈদের চাঁদ দেখিবার কত আগ্রহ কত আনন্দ আর পুণ্যের বাণী লইয়া আকাশের এক কোণে উঁকি দেয় রমজানের চাঁদ এক ফালি দুর্বল প্রবাহীন চাঁদ চাঁদের কণা বলিলেও চলে কিন্তু সে চাঁদ যখন বড় হইয়া আকাশে সাঁতার কাটে তখন তো কই তারা চাহিয়াও দেখে না তেমনি রামধনু দেখিবে বালুকে দেখিবে এই বোকা অর্বাচীন ভিখারী ছেলেটা দেখুক সে রামধনু আর এদিকে তার পায়ের কাছে থেকে ছড়ানো আলুগুলো আর আর ছেলেরা কুড়াইয়া নিয়ে যাক বনমারির ইচ্ছা হইল আলুগুলি কুড়াইয়া দেয় কিন্তু নাবালকের দেখাদেখি রামধনুর দিকে চাহিয়া সেও নাবালক হইয়া গেল সত্যি তো রামধনু দেখিতে অত সুন্দর তার বোনটি যখন ছোট ছিল সেও একদিন তেমনই করিয়া রামধনুর দিকে চাহিয়াছিল কিন্তু সে অমন বোকার মতো সব ভুলিয়া চাহিয়া থাকে নাই হাতে নতুন দুগাছা দুগাছা কাঁচের চুরি কিনিয়া দেওয়া হইয়াছিল তাহাই বাজাইয়া হাততালি দিতেছিল আর একটা ছড়া কাটিতে রামের হাতে ধেনু হাতে ছিলা ধেনু সেইখানে গিয়া মিলা মেয়েদের ধারণা এই মন্ত্র পড়িলে রামধনু মিলাইয়া যাইবে বনটিকে কতদিন ধরে লেখিতে যাওয়া হয় নাই এই গাঁয়েই তার বিবাহ হইয়াছে এই হাটের অল্প দূরেই তার স্বামীর বাড়ি বিরাট আকাশের ধনু আকাশে দুই কোণ ছুঁইয়া বাঁকিয়া উঠিয়াছে মোটা তুলির যেন সাত রঙের সাতটি পোঁচ বাঁকিয়া উঠিয়াছে রঙগুলি সব আলাদা আলাদা আর কি স্পষ্ট পিছনের আকাশ হইতে খসিয়া যেন আগাইয়া আসিয়াছে যত অস্পষ্টতা যত আবছায়া অনেক পিছনে পড়িয়া রহিয়াছে দিক উজ্জ্বল করিয়া বাঁকা হইয়া উঠিয়াছে এই রামধনুটা কি উজ্জ্বল বর্ণ কি স্নিগ্ধ আর সামঞ্জস্যপূর্ণ তার রঙের ভাঁজ কোন কারিকর না জানি এই রঙের ভাঁজ করিয়াছে চোখে কি ভালো লাগে কি ঠান্ডা লাগে কোথায় ছিল এতক্ষণ লুকাইয়া কোথাও তো ছিল না এখন কোথা হইতে কেমন করিয়া আসিল শুরু যে দে সেটা তারা নিত্য ওঠে নিত্য অস্ত যায় পশ্চিমে ডুবিয়া ঘুমাইয়া থাকে আবার সকালে পূর্বে উদয় হয় কিন্তু রামধনু থাকে কোথায় বড় একটা তো দেখা যায় না অনেক দিন পর দেখা যায় একদিন আছে। কতদিন ঘুমাইয়ে কুম্ভকর্ণের মতো উঠিবার তাল বেতাল নাই ইচ্ছা হইলে একদিন উঠিলেই হইল কিন্তু কি বড় বোন ঠিকই বলিয়াছিল তার ছড়াতে রামের হাতেরই ধনু এটা যে ধনু অমন যে রাক্ষস দশ মাথা কুড়ি হাতের রাক্ষস জোর করিয়া সে ধনু তুলিতে গিয়া তারও মুখে রক্ত উঠিয়াছিল রামায়ণের বাইরের সে কথা বনুমালী শুনিয়াছে সীতার বিবাহের পালা গানে ছোটা কীর্তনিয়ার মুখে শেষে রাম তাকে হাতে তুলিয়া দেয় হরধনু নাকি বলিয়াছিল তাই রামের হাতের ধনু কিন্তু সীতা সে ধনু রোজি বা হাতে তুলিয়া লইয়া ডান হাতে তলাকার জায়গাটুকু লেপিয়া পুঁচিয়া শুদ্ধ করিয়া দিত তারপর সীতার বিবাহ হইয়া গেল রাম তাকে নিয়া অযোধ্যাতে আসিল তারপর সীতা আর বাপের বাড়ি ফিরিয়া আসে নাই না বোনটা কে দেখিতে যাইতেই হইবে কতদিন তাকে নেওয়া হয় নাই কতক্ষণ পরে রামধনু মিলাইয়া গেল আকাশে কিন্তু রাখিয়া গেল অনন্তর মনে একটা স্থায়ী ছাপ কোনো দেখে নাই মায়ের কাছে গল্প শুনিয়াছিল মানুষের অগম্য এক দ্বীপ এক জাহাজ নগর করিয়াছিল খাইয়া দাইয়া লোকগুলি ঘুমাইয়াছে অমনি চারিদিক কাঁপাইয়া ধপাস ধপাস শব্দ হইতে লাগিল আকাশ হইতে পড়িল কয়েকটা দেহ দৈত্য এরা ছাড়াও আরও কত কিছু আছে যারা মানুষ নয় মানুষের মধ্যে মানুষের বাসের এই দুনিয়ার মধ্যে যাদের দেখিতে পাওয়া যায় না দেও দৈত্য তো ভয়ের জিনিস কত ভালো জিনিসও আছে তাদের মধ্যে সকলেই তারা এই আকাশেই থাকে এই যেমন চন্দ্র সূর্য তারা তারাও আকাশেই থাকে নিত্য উঠে নিত্য নামে দেখিতে দেখিতে চোখে প্রায় পুরানো হইয়া গিয়াছে কিন্তু এদেরই রহস্যভেদ এখনো করা হয় নাই অলৌকিক রহস্য ভরা অনন্তর আকাশভুবন আজও তাদেরই একটা আ দেখা রহস্যজনক বস্তু তার চোখের সামনে নামিয়া আসিয়াছিল পিছনের অনেক দূরের আকাশ হইতে অদেখার কোল হইতে একেবারে নিকটে আমিনপুরের আম গাছটার প্রায় মাথার কাছাকাছি বনমারীর মন হইতেও কল্পনার রামধনু মুছিয়া গেল কেউ বুঝি নামাইয়া দিল তাকে বাস্তবের মুখে ছেলেটার গায়ের রং ভরসা কিন্তু খড়ি জমিয়া বর্ণলালিত্য নষ্ট করিয়া দিয়াছে এক চিলতা সাদা মাটা কাপড় কটিতে জড়ানো তার এক চিলতা কাঁধে বিঘৎ পরিমাণ একখানা কুশাসন ডান হাতের মুঠায় ধরা নৌকা গড়িবার সময় তকতায় তক্তায় জোড়া দেয় যে দুই মুখ সরু চ্যাপটা লোহা দিয়া তাহারই একটা দুই মুখ এক করিয়া কাপা সুতায় গলায় ঝুলানো পিতা মাতা মারা যাওয়ার পর মাসাবধি হবিষ্য করায় সন্তানের এই সমস্ত প্রতীক বনমালী দরদি হইয়া বলে তোর নাম কিরে রে অনন্ত অনন্ত কি যোগী না পাটনি না সাও না পোদ্দার অনন্ত এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারিল না তোর মা মরেছে না বাপ মরেছে মা কোন হাটি বাড়ি তোর আঙুল দিয়া মালোপাড়া দেখাইয়া দিল যাতে তুই মালো আমরা সজাতি অনন্ত ভালো করিয়া কথাটা বুঝিল না আবছা বুঝিল তার মাসির মতো এও তারই একটা কেউ হইবে তা না হইলে অত কথা জিজ্ঞাসা করিতেছে কেন তোর বাড়িত লইয়া যাইবি আমারে গলার ধরা সুতাটা দাঁতে কামড়াইতে কামড়াইতে ঘাড় কাত করিয়া অনন্ত জানাইল হাঁ নিয়া যাইবে বাজার জমছে চল তোরে লইয়া বাজারটা একবার ঘুরা দেখি বাজারে তখন পরিপূর্ণ অবস্থা কাদিরের দোকানের চারিপাশে অনেক আলুর দোকান আছে গনিয়া শেষ করা যায় না ক্রেতাও ঘুরিতেছে অগণন হাতে খালি বস্তা লইয়া তাহারা দরদস্তুর করিতেছে আর কিনিয়া বস্তা আলু মাথায় তুলিয়া ভিড় ঠেলিয়া বাজারে বাহির হইতেছে একটা না একটা কলরব শুরু হইয়া গিয়াছে কাছের মানুষকে কথা বলিতে হইলেও জোর গলায় বলিতে হয় কানির কাছে মুখ নিয়া কাদির বড় এক পাইকার পাই আছে খুচরা বিক্রিতে ঝামেলা অবশ্য দর দুই চারি পয়সা করিয়া মনিতে বেশি পাওয়া যায় কিন্তু মনামনি হিসাবের বিক্রি তার চাইতে অনেক ভালো আগে ভাগে শেষ করিয়া উঠিয়া পড়া যায় বয়স্কদের ভিড়ে আর ঠেলাঠেলিতে তেষ্টিতে না পারিয়া অনন্তর সঙ্গীরা হাট ঘন হইয়া জমার মুখেই সরিয়া পড়িয়াছে অনন্ত চাহিয়া দেখে সচল চঞ্চল মধ্যে সে এক জনসমুদ্রের একা বালক অনন্তর ইচ্ছা করে বনমালির একখানা হাত ধরিতে কাদির শক্ত হাতে দাড়িপাল্লা তুলিয়া ধরিল একদিকে চা পাইল দশ সেরি বাটখারা আর একদিকে ডুবাইয়া তুলিল আলু আর মুখে তুলিল কারবারিদের একটা হিসাবের গত আয় লাভেরে 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 লাভে আরে লাভে আয় আরে রে তিনেরে তিনের রে তিনে আরে তিনে বেচা বিক্রি চুকাইয়া কাদির বলিল বাবা বনমালি যাইও একবার বিরামপুরে কাদির মিয়ার নাম জিগাইলে হালের গরুতে অবধি বাড়ি চিনাইয়া দিব চাইও গুণ টানা নৌকার মতন বনমালি অনন্তর হাত ধরিয়া টানিয়া চলিয়াছে এই বাজারের ভিতর দিয়া অনন্ত রোজ চারিবার করিয়া হাঁটে কিন্তু ভরা হাটের বেলা সে কোনো দিন এখানে ঢোকে নাই আজ দেখিয়া মুগ্ধ হইয়া গেল এক জায়গায় আছে পানির দোকান দোকানের পর দোকান বড় বড় পান গোছায় গোছায় ডালার উপর সাজানো কাছে একটা গাড়িতে জল দোকানিরা বারবার হাত ডুবাইয়া জল পানের ওপর ছিটাইয়া দিতেছে আর যত বেচিতেছে পয়সা সেই হাঁড়িটার ভেতর ডুবাই রাখিতেছে বনমালী খুব বড় দেখিয়া একটা বিড়া পান কিনিয়া অনন্তর হাতে দিল হাতে লইয়া অনন্তর চোখ জলে ভরিয়া আসিতে থাকে বনুমালিকে বুক খুলিয়া শুনাইতে চায় হাটের দিন দুপুরের আগে এই দোকানিটা নৌকা হইতে পান তুলিয়া ভাঁজ করিতে বসে একখানা চৌকির ওপর বসিয়া পানের গোছা হাতে করিয়া তার মধ্য হইতে পচা আচা পানগুলি ফেলিয়া দেয় সঙ্গীদের লইয়া সে কতদিন এই ছেঁড়া কোচা পচা পানগুলি কুড়াইয়া নিয়াছে মা কোনোদিন পয়সা দিয়া পান কিনিয়া খাইতে পারে নাই তার হাতের কুড়ানো পচা পান পাইয়া মা কত খুশি হইয়াছে একদিন অনন্ত তিতাস হইতে সেই লোকটাকে এক হাঁড়ি জল তুলিয়া দিয়াছিল দোকানে সেদিন পচা পান তো দিলই সামান্য একটু দাগী হইয়াছে একটু ছিঁড়িয়া ভালো পানের সঙ্গে মিশাইয়া দিলে কেহ ধরিতে পারে না এমন পানও তার দিকে ছড়িয়া ফেলিয়াছে সেও অভ্যাস বসে ধরিয়াছে কিন্তু তখন তাহার মা নাই এই রকম ভালো ভালো পান ফেলিয়া দিবার কিছুদিন আগেই একদিন মা মরিয়া গেল মাসি পান বড় একটা খায় না দিলেও খুশি হয় না না দিলেও রাগ করে না মাসির মা খায় দিলে খুশি হয় না না দিলে মারে কিন্তু এ সকল কথা এ লোকটাকে কি বলা যায় মোটে একদিনের দেখা আর দোকানিটা নিশ্চয়ই আমাকে মনে আছে তার পাশে কত ঘুরিয়াছি আধপচা পানির জন্য মনে কি আর রাখে নাই সব সময়ই তো মনে ভাবিয়াছে এ ছেলেটা খালি পচা পানই নিবে ফেলিয়া দেওয়া পান কোনো দিন পয়সা দিয়া কিনিতে পারিবে না আর সে দেখুক তার ডালা সব চাইতে দামি পানের বড় একটা গোছা তার হাতে পয়সা দিয়া কেনা সুপারির গলি হইতে বনমালি কিছু কাটা সুপারিও কিনিল আরেক জায়গাতে কতগুলি গেঞ্জির দোকান মলাটের বাক্স খুলিয়া মাটির ওপর চটে সাজাইয়া রাখিয়াছে একটা গেঞ্জি কিনিল বনমালি গলা হইতে বুক পর্যন্ত বোতামের এলাকার লম্বা একটা সবুজ লতা তাতে লাল ফুল ধরিয়াছে এতক্ষণ খালি গা ছিল এবার নতুন গেঞ্জিতে বনমালীকে রাজপুত্রের মতো মানাইয়াছে বলিয়া অনন্ত মনে মনে আন্দাজ করিল লতাটাও কত সুন্দর আরো সুন্দর বাজারের এদিকটা মাঝখানে পায়ে চলার জায়গা খালি রাখিয়া দুই পাশে তারা পসার সাজাইয়াছে চলতি কথায় ইহাদিগকে বেদে বলে কিন্তু সাপুরে নয় অত্যন্ত লোভনীয় তাদের দোকানগুলি একধারে অনেকগুলি কোমরের তাগা পোষমানা সাপের মতো শোয়াইয়া রাখিয়াছে কতক কালো আর কতক হলদে লালে মেশানো মাথায় এক একটা জগজগার টোপর একদিকে এলাইয়া রাখিয়াছে কতগুলি আরশি একদিকে নানা রঙের ও নানা আকারের সাবান আর একখানে পুতির মালা রেশমি ও কাঁচের চুড়ি আরও অনেক কিছু এক একটা দোকানে এত সামগ্রী বনমালি পাশে বসিয়া দুই তিনটা সাবানের গন্ধ শুকিয়া বলিল জলে ভাষা সাবান আছে আছে শুনিয়া গন্ধ শুকিয়া দর করিয়া রাখিয়া দিল কাঁচের চুরির মধ্যে তিন আঙুল ঢুকাইয়া মাপ আন্দাজ করিল তারপর রাখিয়া দিল কিনিল না কিনিল খালি একটা বড়শি এক কোণে কতগুলি বাড়ল শিক্ষা নবধারাপাত বই অনন্ত ইত্তবস্বরে বসিয়া পাতা উল্টাইতে শুরু করিয়া দিল দুইটা গরু নিয়া এক কৃষক চাষ করিতেছে ছবিটাতে চোখ পড়িতে না পড়িতে দোকানি ঝঙ্কার দিয়া উঠিল অনন্তর আর দেখা হইল না বনমালী অনন্তর হাত ধরিয়া টানিতে টানিতে ধনঞ্জয়কে বলিল গাওয়ের নাপিতে চুল কাটে না যেমন রান্ধা দিয়া পালিশ করে নাওয়ে গিয়া থাইক্য চুল কাটাইতে গেলাম নাপিতের উঁচু ভিটাখানিতে গিয়া দেখা গেল কতক নাপিতের হাতের কাঁচি চিরুনির ওপর দিয়া কাচুম কুচুম করিয়া বেদম চালাইতেছে আর কতক নাপিত খুর কাঁচি চিরুনি এবং নরুন লইয়া চুপ করিয়া বসিয়া আছে মাথায় অগোছালো লম্বা চুল দেখিয়া বনমালির উদ্দেশ্য তারা বুঝিল বুঝিয়া নানা জনে নানা দিক হইতে তাহাকে ডাকিতে লাগিল অনন্তর মাথার চুলও বেশ লম্বা হইয়াছে কিন্তু তাহার গলায় ধরা দেখিয়া কেহ তাহাকে ডাকিল না কাটা শেষ করিয়া দেখে বেলা ডুবিয়া গিয়াছে নাপিত একখানা ছোট আয়না বনমালির হাতে তুলিয়া দিল কিন্তু তার ভিতর দিয়া তখন কিছুই দেখা যায় না অপ্রসন্ন মনে উঠিয়া পড়িল বনমালি এবার অনন্তকে হাতে ধরিয়া বাজার সমুদ্র পার করিয়া ঘাটের কিনারায় আসিল হাড় তখন ভাঙ্গিয়া পড়িতেছে ধনঞ্জয় এক ছালা গাব দুইটা বাঁশ সপ্তাহের মতো হলুদ লঙ্কা লবণ জিরা মরিচ কেনিয়া তৈরি হইয়া আছে বনমালী মনে মনে বলিল আজ আর ও পাড়া যাইবো না রাত হইয়া গিয়াছে আর একদিন আসিলে যাইব প্রকাশ্যে বলিল হেই পুলা তুই আমার নাওয়ে যাইবি আমি খালে বিলে জাল লইয়া ঘুরি মাছ ধরি মাছ বেচি নাওয়ে রাঁধি নাওয়ে খাই সাত দিনে একদিন বাড়ির যাই যাইবি তুই আমার নাওয়ে অনন্ত ঘাড় কাত করিয়া জানাইল হাঁ যাইবে চল তা হইলে অনন্ত নৌকায় উঠিবার জন্য চলে নামিল আরে না না অখনি তোরে না তোর বাড়ির মাইন সেরে না জিগাইয়া নিলে তারা মারামারি করতে পারে অনন্ত ঘাড় দুলাইয়া বলিতে চাহিল না কেহ মারামারি করিবে না 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 তুই বাড়ি যা অনন্ত জোর করিয়া নৌকার গলুই আকড়াইয়া ধরিল ধমক খাইয়া নৌকায় গিয়া উঠিল কিন্তু ছেলেটার জন্য তার বড় মায়া লাগিল তাকে বাড়িতে আগাইয়া দিয়া আসা উচিত এতক্ষণ সঙ্গে করিয়া ঘুরাইয়াছে ধনঞ্জয় লগি ফেলিয়া ঠেলা মারিলে অনন্তর ছোট্ট দুইখানা হাতের বাঁধন ছিন্ন করিয়া লগুই ডান দিকে ঘুরপাক খাইল এবং দেখিতে দেখিতেই নৌকা অন্ধকারের মাঝে কোথায় চলিয়া গেল আর দেখা গেল না বুক ভরা একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া অনন্ত ডাঙ্গায় উঠিয়া দাঁড়াইয়া রহিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার